হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে হ্যাঁ, আমার একটু ঠান্ডা লেগেছে, কলারটা শুনেই তোমরা বুঝতে পারছো। তো চলো, আজকে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করব চাউমিন আমি কিভাবে বানিয়ে থাকি। ভেজ চাউমিন এগ দিয়ে, এগ দেব। তো তোমরা ভিডিওটা দেখো, এর আগেও শেয়ার করেছি, তো আমি আবারও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর যেহেতু আমি অনেক দিন ভিডিও করিনি, দেওয়া হয়নি, ওই জন্য ভাবলাম কিছু খাওয়ার ভিডিও দিয়ে ভিডিওটা স্টার্ট হোক। তো দেখো, আমি এখানে সবজি কেটে নিয়েছি। বাঁধাকপি রয়েছে, পেঁয়াজ, বিনস, গাজর, মটরশুঁটি, টমেটো, এগুলো সব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ওখানে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আমি জলটা জাস্ট ঝরিয়ে নেব চাউমিন থেকে। আর চাউমিনটা কিন্তু একটু শক্ত শক্ত নামাবে, নাহলে কিন্তু কাদা ভাবটা রয়ে যাবে। এখানে আমি ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি, মানে সরি, ভুজিয়া বানিয়ে নিচ্ছি। আর এখানে দুটো ডিমের ভুজিয়া রয়েছে, তো ওটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে এই যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো এখন হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি করার দরকার নেই, তবে হ্যাঁ, যেন কাঁচা ভাবটা, র ভাবটা চলে যায় সেই মতো ফ্রাই করতে হবে। তো এখানে দেখো, আমি গাজর, বিনস, মটরশুঁটি এগুলো দিয়ে দিয়েছি হালকা ফ্রাই হলে। তারপরে পেঁয়াজ, বাঁধাকপি এগুলো দিয়ে দেব। খুব বেশি ফ্রাই করবে না, তাহলে খেতে হয়তো ভালো লাগবে না, একদম নরম হয়ে যাবে। তো চেষ্টা করবে হালকা হালকা ফ্রাই করার, যেন কাঁচা ভাবটা চলে যায়, তাহলে কি খেতে ভালো হয় আর টেস্টি হয়। আর তোমরা অনেকে বাঁধাকপি পছন্দ করো না, তো যারা পছন্দ করো না চাউমিনে, তারা স্কিপ করে দিতে পারো। আমি একটু ভালো কোয়ান্টিটিতে দিয়েছি, কারণ আমার ভালো লাগে চাউমিনে বাঁধাকপি, ওই জন্য দিয়েছি। আর হ্যাঁ, চাউমিনটা করার সময় কিন্তু আমি সেদ্ধ করার সময় লবণ, তেল আর হালকা পরিমাণে একটু হলুদ দিয়েছি কালারের জন্য। তো অনেকেও কালার পছন্দ করো না, তো হলুদটা স্কিপ করে দিতে পারো। তো এখানে আমার হালকা করে ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ফ্রাই করে আমি তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। তো দেখো, আমার হালকা ফ্রাই হয়ে গেছে, খুব বেশি কিন্তু আমি ফ্রাই করিনি, একদমই হালকা পরিমাণে করেছি। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে হালকা করে একটু মিক্স করে নেব, দেন এর মধ্যে সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দেব। তো তোমরা চাইলে এখানে অন্য কিছু সবজি অ্যাড করতে পারো, যেমন ব্রোকলি। ব্রোকলি দিলেও খুব সুন্দর লাগে, তবে অনেকে দেয় না, দিলে বেশ ভালো লাগে। আমি খেয়েছি অনেক জায়গায়, ব্রোকলি দিয়েছিল, খুব সুন্দর লাগছিলো। ক্যাপসিকাম তিন রকম কালারে দিতে পারো, বেশ সুন্দর লাগবে। তো চাউমিনটা আমি দিয়ে মিক্স করে নিয়েছি, দেখো। আর এর মধ্যে কিন্তু আমি সস দেব, যেমন চিলি সস, তারপরে ওটাকে কী বলছে, কিষানের যে কেচাপ, ওটা দেব, তাহলে ভালো লাগবে খেতে। আর তোমরা না চাইলে না দিতে পারো, পরে প্লেটে নিতে পারো, বাট আমি এখানে দিয়ে থাকি। আর জল দিয়ে আমি এটা একটু লিকুইডই করে নিয়েছি, কারণ চাউমিনের পরিমাণটা অনেকটা, আর ওটা খুব গাঢ়, খুব একটা ভালো স্প্রেড হয় না, চাউমিনের গায়ে লাগে না, ওই জন্য আমি জল দিয়ে ওটাকে একটু হালকা করে নিয়েছি, পাতলা করে নিয়েছি। তারপরে আমি চাউমিনের মধ্যে দিয়ে দিলাম। এবার কী হবে, এটা খুব ভালোভাবে তাহলে মিক্স হবে। তো চাউমিনটা প্রায় হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, ভিডিও না দেওয়ার কারণটা আমি জানিয়ে দিয়েছি, যারা দেখোনি তাদের আমি রিকোয়েস্ট করবো, প্লিজ একবার দেখে নিও। তো চলো, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, অন্য কিছু অ্যাড করতে পারো, ভালো লাগবে বেশ খেতে, ফ্লেভারটা বেশ সুন্দর হয়। তো দেখো, চলে এসেছি চাউমিন করে ঘরে চলে এসেছি, আর কত সুন্দর লাগছে দেখো, কালারটা দেখো। আর এখানে আমি দুই রকম সসই নিয়েছি, কারণ আমি একটু সস দিয়ে খেতে বেশি ভালোবাসি, ওই জন্য। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের আমি রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন ভিডিও সঙ্গীতা স্টাইলে, ভালো থেকো।